আসসালামু আলাইকুম। জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় জেলা পরিষদ শাখার অনুকূলে হবিগঞ্জ জেলা পরিষদে 2টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম নিম্নমান সহকারী কাম মুদ্রা আক্ষরিক বা কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 2টি। বেতন স্কেল 9300 থেকে 22490। উচ্চ মাধ্যমিক পাস। কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার স্পিড ইংরেজিতে 40, বাংলা 30 শব্দ। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়। এখানে আপনি zp.hobigans.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম নিয়েও আপনি করতে পারবেন, অথবা সরকারি যে কোনো চাকরির যে ফর্ম রয়েছে, যে ফর্মেটটা রয়েছে সেটাতে আপনি করতে পারবেন। সেখানে এই তথ্যগুলো লাগবে, আপনারা এগুলো সেখানে ফিল আপ করতে হবে এবং সাথে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। সকল সার্টিফিকেটের ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনি বন্ধন, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র এবং 200 টাকার ব্যাংক ড্রাফট সাথে দিতে হবে। 10 টাকার ডাক টিকিট যুক্ত করে একটা ফেরত খাম দিতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 31 জানুয়ারি 2024 তারিখ। অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ হবিগঞ্জ বরাবর আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে এই যে আবেদনের যে কপি এবং কাগজপত্র এগুলো পাঠাতে হবে। তো ধন্যবাদ সবাইকে। এখানে একটা ফোন নম্বরও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ফোন নম্বরও যোগাযোগ করে দেখতে পারেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক বা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।